আসসালামু আলাইকুম শুরু জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট করো ওয়াসাই ক্ষমতার দ্বন্দ্ব চরমে মুখোমুখি চেয়ারম্যান এমডি ডি এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন যে কারণে অর্থ পাচারের মামলায় তদন্ত শেষ হয় না প্রতিমন্ত্রীর কাছ থেকে পদক নিতে না চায় বরখাস্ত তিন শিক্ষক যে বিষয়ে দোয়া করতে হজ যাত্রীদের প্রতি প্রধানমন্ত্রীর অনুরোধ বরিশালে ভোটে আওয়ামী লীগ প্রার্থী নারায়ণগঞ্জ কৌশল সরকার যে কারণে নিষেধাজ্ঞায় পড়েছে আরও পড়বে নূর রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে যে শর্ত দিল ইউক্রেন যে কারণে আইসিসি এর প্রধান প্রসিকিউটরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রাশিয়ার এত লাফলাফি করাটা আপনার ঠিক হয়নি সিদ্দিকে ডিপজল রেফারি সহায়তা পাওয়া পেনাল্টিতে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা সৌদি গিয়ে আরব নেতাদের বিরুদ্ধে যে অভিযোগ জেলেন্সকের এই সেই টাইটানিক যা আগে দেখেনি কেউ সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চলক নিউজটি আছে লন্ডন থেকে যে বার্তা নিয়ে এলেন বিএমপির নেতারা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন ওয়াসায় ক্ষমতা দ্বন্দ্বে চরম মুখোমুখি চেয়ারম্যান এমডি ঢাকা বোর্ড চেয়ারম্যানের সঙ্গে ব্যবস্থাপনা পরিচালকের দ্বন্দ্ব আরও তীব্র হয়েছে গত বুধবার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এসে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এমডি বিরুদ্ধে চিঠি দিয়েছেন বোর্ড চেয়ারম্যান প্রকুশলী গোলাম মোস্তফা প্রতিষ্ঠানটির কর্মীরা বলছেন ক্ষমতাকে কেন্দ্র করে মূলত ওয়াসার ওই দুই কর্মকর্তা দ্বন্দ্বে জড়িয়েছেন তার তাদের দ্বন্দ্বের কারণে বিভক্ত হয়ে পড়েছে ওয়াসা কর্মীরা এম ডি বিরোধী খোদ বোর্ড চেয়ারম্যানের অভিযোগ তোলায় ওয়াসার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখার জামান আমাদের সময়কে বলেছেন এটা নিজেদের মধ্যকার বিষয় না প্রকৃতপক্ষে ঢাকা ওয়াসা একটা স্বৈরতান্ত্রিক প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে ব্যবস্থাপনা পরিচালকের কর্তৃত্বাধীন প্রতিষ্ঠানে রূপান্তর হয়েছে এতদিন ওয়াসা দুর্নীতি নিয়ে টিআইবি সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংবাদ মাধ্যম যে বিবৃতি প্রকাশ করেছে তারই বহিঃ প্রকাশ ঘটেছে ওয়াসার বোর্ড চেয়ারম্যানের বক্তব্যে প্রিয় ভালোবাসা দর্শক দু হাজার চব্বিশে নির্বাচনে কাকে ক্ষমতা দেখতে চান বিএমপি নাকি আওয়ামী লীগ আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি হচ্ছে যে কারণে অর্থ পাচারের মামলায় তদন্তে শেষ হয় না একশো কোটি টাকা পাচারের অভিযোগে দুই সালের যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরীর সাথে নামে মামলা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ মামলা দায়ের পরেই তার সম্পদের হিসাব চেয়ে সিঙ্গাপুর ও মালয়েশিয়া চিঠি পাঠায় সিআইডি তবে দেশ দুটি আজও কোনো তথ্য তথ্য দেয়নি আরেক নেতা খালেদ মাহমুদ সংগ্রহ করতে একই অভিজ্ঞতা হয় সিআইডির সম্রাট কিংবা খালেদের মতো শতাধিক ব্যক্তি কয়েক হাজার কোটি টাকা পাচারের তথ্য বারবার চেয়েও পাচ্ছে না সরকার ফলে দুদক সিআইডি কাস্টমস সহ অর্থ পাচারের মামলায় তদন্তের দায়িত্বে থাকা সংস্থাগুলো তদন্ত কাজ শেষ করতে পারছে না পর্যালোচনা করে দেখা যায় মামলায় প্রায় কোটি টাকা হাজার পাচারের অভিযোগ আনা হয়েছে এই অর্থ মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য দুবাই অস্ট্রেলিয়া ফিলিপাইন সহ পাচার হয়েছে অন্তত বিশ দেশে এদিকে আরেকটি হজ কিনতে চেয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক নিতে না চাওয়ায় বরখাস্ত তিন শিক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতচল্লিশতম সাত বার্ষিকীতে গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন গত বছর কুড়িগ্রামের রাজীবপুরে এক অনুষ্ঠানে বলেন আমরা কায়মনে দোয়া করব বঙ্গবন্ধুকে যেন আল্লাহ জাহান নামে ভালো জায়গায় স্থান করে দেয় ভ্রাটে পড়া প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেনের কাছ থেকে জাতীয় প্রাথমিক শিক্ষা দপ্তরে পদক নিতে চাননি সরকারের প্রাথমিক বিদ্যালয়ে তিন শিক্ষক তারা প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক নিতে আগ্রহ প্রকাশ করেন যে কারণে তাদের বৃহস্পতিবার সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এদিকে আরেকটি হচ্ছে দোয়া করতে হজ যাত্রীদের প্রতি প্রধানমন্ত্রী অনুরোধ

হজ পালনের জন্য হিজমুর বাহান নামে একটি জাহাজ ক্রয় করে হজের ব্যবস্থা করেছিলেন বঙ্গবন্ধু কিন্তু দুঃখের বিষয় পঁচাত্তরের পরে জিয়ার রহমান ক্ষমতা এসে সেই জাহাজটিকে প্রমোদতরিতে পরিণত করে এখন তখন হজ যাত্রা হতো না এদিকে আরেকটি বরিশালের ভোটে আওয়ামী লীগ প্রার্থী নারায়ণগঞ্জ কৌশল বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে নারায়ণগঞ্জ কৌশল নিয়েছে নৌকা প্রার্থী ও তার সমর্থকরা যদিও এই বিষয়টি স্বীকার করতে চান না মেয়র প্রার্থী খোকন সেরেনিয়াবাদ নারায়ণগঞ্জে নৌকার মেয়র প্রার্থী ডা সেলিনা হায়াত আইভি ভোটের প্রচারে নিজ দলের এমপি শামীম ওসমানের বিরোধিতায় মুখুর ছিলেন ওসমান পরিবারের প্রভাব প্রতিপত্তির বিরোধী হিসেবে নিজেকে তুলে ধরেছিলেন একই কায়দায় বরিশালে নৌকার মেয়র প্রার্থীর অনুসারী আওয়ামী লীগ নেতারা নিজেদের হাসানাত পরিবারের বিরোধী হিসেবে তুলে ধরেছেন ভোটার মাঠে কেন্দ্রীয় আওয়ামী লীগ বিভেদ মেটাতেও বললেও হাসানাত পরিবারকে ভোটের প্রচারে চাইছেন না নৌকা প্রার্থীর প্রচারকারীরা এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে সরকার যে কারণে নিষেধাজ্ঞা পড়েছে আরও পড়বে নূর গণ পরিষদের সদস্য সচিব ডাকসু সাবেক বিপি নুরুল হক নূর বলেছেন যারা গুম খুন ভোটাধিকার হরণ করছে তারা নিজের কারণে নিষেধাজ্ঞায় পড়েছে আরও পূর্বে দেশ ও জনগণের জন্য কাজ করতে গিয়ে সরকার নিষেধাজ্ঞায় পড়েনি আইন শৃঙ্খলা বাহিনীর বাহিনী নিতে পারে না এই সরকারের শুক্রবার দলের কেন্দ্রীয় দায় দায় পুরো কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে তিনি কথা বলেন নুরুল হকনুর বলেন বিভিন্ন দেশ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য কথা বলছে এটাকে সাধুবাদ জানাই সরকার চাইলেও আগের মতো নির্বাচন করতে পারবে না নির্বাচন করতে চাইলে নিকারাগুয়া নাইজেরিয়ার মতো নিষেধাজ্ঞার মতো ঝামেলায় পড়বে যা দেশের ভেনেজুয়েলার মতো ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে সুতরাং দেশকে বাঁচাতে দেশের মানুষকে বাঁচাতে গণ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে এদিকে আরেকটি হজ নিউজ হচ্ছে রাশিয়ার সঙ্গে আলোচনা বসতে যে শর্ত দিল ইউক্রেন ইউক্রেন রাশিয়ার সঙ্গে আলোচনা বসতে প্রস্তুত তবে রাশিয়ার কাছে নিজেদের ভূখণ্ড ছাড় দিয়ে যুদ্ধ বন্ধে রাজি হবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুবেলা বৃহস্পতিবার ইউরেশিয়ান বিষয়ক চীনের বিশেষ প্রতিনিধি ও রাশিয়ার সাবেক রাষ্ট্রদূত লি হুইংয়ের সঙ্গে কেভে আলোচনার সময় এ মন্তব্য করেন তিনি ভূখণ্ড ছাড়তে হলে রাশিয়ার সঙ্গে সমঝোতা হবে না এমনটি ইঙ্গিত করে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুবেলা বলেন ইউক্রেনের সার্বভৌমত্ব সম্মান রাখতে নিজেদের অঞ্চল রাশিয়াকে দিয়ে শান্তি চান না তারা তিনি বলেন ইউক্রেনের এমন কোনো প্রস্তাব গ্রহণ করবে না যা তার অঞ্চলগুলো হারাতে বা সংঘাতের বরফে পরিণত করে যুদ্ধবন্ধে আলোচনার জন্য রাজি করা তৃতীয় পক্ষের মধ্যস্থারে ভূমিকা পালন করতে হচ্ছে চীন তারই অংশ হিসেবে কি সফরে যান চীনা প্রতিনিধি এদিকে আরেকটি হজ হিসেবে যে কারণে আইসিসি প্রধান প্রসিকিউটরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাশিয়ার নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে ভারপ্রাপ্ত প্রধান প্রসিকিউটর করিম আসাদ আহমেদ খানকে ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্তির পাশাপাশি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্রিটিশ আইনজীবী করিম আসাদ আহমেদ খান যিনি করিম খান নামেই বেশি পরিচিত চলতি বছর মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে গ্রেপ্তারে পরোয়ানা জারির আবেদন জানিয়েছেন ওই পরোয়ানা প্রতিক্রিয়া আইসিসি প্রধান প্রসিকিউটর ও বিচারকদের বিরুদ্ধে পাল্টা তদন্ত শুরু করে রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি তদন্ত কমিটি তদন্তটি রুশ ফৌজদারি আইনে দুশো নিরানব্বই এবং তিনশো ষাট ধারা করা হয় ওই দুই ধারা অনুযায়ী নির্দোষ ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা এবং আন্তর্জাতিক সম্পর্ককে জটিল করার জন্য আন্তর্জাতিক সুরক্ষা উপভোগ করে বিদেশী রাষ্ট্রের প্রতিনিধিকে হয়রানি বা আক্রমণের অভিযোগে তদন্ত করে রুশ কমিটি রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে তদন্তে করিম খানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এদিকে আরেকটি হাউসে এত লাফালাফি করাটা আপনার ঠিক হয়নি সিদ্দিকের দীপজল নায়ক নায়কের ঢাকা সতেরো আসনে এমপি নির্বাচনের ঘোষণা দেন সিদ্দিকুর রহমান শুধু তাই নয় চলচ্চিত্রে মিয়া অসুস্থ হওয়ার পর পরই সিদ্দিক এমপি নির্বাচনের ইচ্ছা পোষণ করে নিজেকে জানান দেন ক্ষোভ প্রকাশ করে দীপজল বলেছেন মামা যখন থেকে অসুস্থ তখন থেকেই তিনি এমপি নির্বাচনের জন্য লাফালাফি আরম্ভ করেছেন তিনি এমপি নির্বাচন করতেই পারেন যে কেউ নির্বাচন করতে পারে উনি মারা যাওয়ার আগেও লাফালাফি করেছেন শুধু তাই নয় ওনার লাশ কবরে না নামার আগে উনি ঘোষণা দিয়ে দিলে নির্বাচন করবেন এতে চরম কষ্ট এই পছন্দ করেন ওনাকে মনোনয়ন দিতেই পারেন তবে এই আসনে অনেক মানুষ আছে বিশেষ করে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আছেন স্থানীয় অনেক প্রভাবশালীও আছেন এদিকে আরেকটা হজকে রেফারি সহায়তায় পাওয়া পেনাল্টিতে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা বিশ্বকাপের কয়েক মাস পর হয়ে গেল সেটি নিয়ে আলোচনা থেমে বস সর্বশেষ বিষয়টি নিয়ে বিস্ফোরক এক মন্তব্য করে বসেছেন উরুগুয়ের সাবেক তারকা দিয়েগো লুজানা বিশ্বকাপে আর্জেন্টিনা রেফারি সহায়তা পেয়েছেন বলে মনে করেন তিনি খবর জনপ্রিয় স্প্যানিশ গণমাধ্যম বড়কার উরুগু একটি রেডিওকে দেওয়ার সাক্ষাৎকারে লুজানো বলেছেন আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করছেন তারা তাদের দেয়া পাঁচটি পেনাল্টির মধ্যে চারটি পেনাল্টি ছিল না এটাই বাস্তবতা ডেইলি পোস্টের প্রতিবেদন বলা হয়েছে লুজানো আরও বলেছেন আপনি দেখবেন টাইসন টাইগার উড সার ফেডার আর গায়ে মেসি শার্ট আপনি কি মনে করেন ফিফা এটি দেখে না এবং তাদের জন্য কাজ করে না তবে হ্যাঁ এটি অবশ্যই মেসি এবং আর্জেন্টিনার কৃতিত্ব কৃতিত্ব যারা এর থেকে সুবিধা নিতে পারে লুজানো আরও মনে করেন ডিআর এর মাধ্যমে ভিএআর এর মাধ্যমে রেফারিকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে ভিএআর প্রযুক্তি সম্পূর্ণ একটি রাজনৈতিক পদকে বলে মনে করেন তিনি এদিকে আরেকটি সৌদি গিয়ে আরব নেতাদের বিরুদ্ধে যে অভিযোগ জেলেন্সকের সৌদি আরবে যেতে শুক্রবার অনুষ্ঠিত আরব লীগের সম্মেলনে যোগ দিয়ে তিনি আরব নেতাদের বিরুদ্ধে এসব অভিযোগ উত্থাপন করেন জেলেন্সকি সেখানে ইউক্রেনীয় মুসলমানদের কথা তুলে ধরে রুশ বিরোধী যুদ্ধে আরব নেতাদের সমর্থন চাইলেন সৌদিতে আরব লীগের সম্মেলনটিতে তিনি তাতার মুসলিম জনগোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে সম্মেলনে যোগ দেন রুশ দখলকৃত ক্রিমীয় উপদ্বীপে মূলত মুসলমান তাতার জনগোষ্ঠীর বাস দু হাজার চোদ্দ সালে ইউক্রেনের ওই উপদ্বীপটি দখল করে রাশিয়া এ প্রসঙ্গে জেলেন্সকি বলেন আমি নিশ্চিত আপনার আমাদের মূল আবেগের জায়গাটি বুঝতে পারবেন যে মহৎ আহ্বান জানিয়ে আমি জেদ্দা করতে চাই তাহলে ইউক্রেনীয় মুসলিম সম্প্রদায় সহ আমাদের জনগণকে রক্ষায় সহযোগিতা করুন তিনি বলেন ক্রিমিয়া ও তাতার জনগোষ্ঠীর উচিত বিশ্বের মুসলিম সম্প্রদায়ের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বহাল থাকা কিন্তু রুশ দখলদারিতে শিকার হচ্ছে ক্রিমিয়া সর্বোপরি ক্রিমিয়া রুশদের নিপীড়নের শিকার হচ্ছেন মুসলমানরা এদিকে আরেকটা হচ্ছে এই সেই টাইটানিক যা আগে দেখেনি কেউ বিশ্বের সবচেয়ে আলোচিত জাহাজ দুর্ঘটনায় টাইটানিক নামে যে বিলাস বহুল যাত্রী সমুদ্রে ডুবে গিয়েছিল এই প্রথম তার একটি পূর্ণাঙ্গ চিত্র পাওয়া গেছে এসব ছবি আটলান্টিকে তিন হাজার আটশো মিটার নিচে ডুবে থাকা যাত্রীর ধ্বংসাবশেষের প্রথম ডিজিটাল স্ক্যান যা গভীর সমুদ্র ম্যাপিং পদ্ধতি ব্যবহার করে তৈরি করা হয়েছে এর ফলে পুরো টাইটানিকের ত্রিমাত্রিক বা থ্রি অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এই তিন মাত্রা দৃশ্য পাওয়া যাচ্ছে যা আগে কখনো দেখা যায়নি ছবিগুলো দেখলে মনে হয় আটলান্টিক থেকে সব পানি সরিয়ে যেন সমুদ্রের তল দেশে পরিত্যক্ত বিশাল আকারের এই জাহাজটির দৃশ্য ধারণ করা হয়েছে আরেকটি হজ লন্ডন থেকে যে বার্তা নিয়ে এলেন বিএমপির নেতারা সম্প্রতি বিএমপির মধ্যম সারির অন্তত বিশ জন নেতা লন্ডন সফর করেছেন এখনও কয়েকজন সেখানে রয়েছেন তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন দলীয় নেতাদের বাইরেও বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিক রহমান পার্থ বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছেন বিএমপির একাধিক দায়িত্বশীল সূত্রে সব বিষয়ের যুগান্তরকে নিশ্চিত করেছেন লন্ডন থেকে দেশে ফিরে আসা অন্তত তিনজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে তারা মূলত আন্দোলন ও নির্বাচন প্রসঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মনোভাব জানার চেষ্টা করেছেন একই সঙ্গে নানা দিক নির্দেশনাও পেয়েছেন তবে প্রাপ্ত চেয়ারম্যান বর্তমান সরকারের অধীনে জাতীয় নির্বাচনে না যাওয়ার বিষয়ে অনর অবস্থানে কথা পূর্ণ ব্যক্ত করেছেন কঠোর আন্দোলনের বার্তা নিয়ে তার সফলের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনাও দিয়েছেন